Welcome students. In this video I am going to discuss a topic of class 5. It is lesson 9 and the name of the topic is the bird's eye. And this is part 1. অর্থাৎ প্রথম অংশ নিয়ে এখানে আলোচনা করা হবে. Actually the text is extracted from the great epic Mahabharat. যে পাঠ্যাংশ আমরা পড়তে চলেছি সেটি আসলে মহান মহাকাব্য মহাভারত থেকে গৃহীত হয়েছে. Let's start. It was a bright and sunny morning. Bright, অর্থাৎ উজ্জ্বল বা ঝলমলে. And sunny morning, sunny, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল. It was a bright and sunny morning. এটা ছিল একটা ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকাল. A large group of young boys gathered in the woodland with their bows and arrows. Woodland means forest, অর্থাৎ জঙ্গল. A large group of young boys, বালকদের একটা দল, একটা বড় দল, গ্যাদার জমায়েত হয়েছিল কোথায়? ইন দ্য উডল্যান্ড, জঙ্গলে বা বনভূমিতে. উইথ দ্যার বোজ অ্যান্ড অ্যারোজ, তাদের তীর ধনুক নিয়ে. অর্থাৎ বালকদের একটা বড় দল তীর ধনুক নিয়ে বনভূমিতে বা জঙ্গলে জড়ো হয়েছিল. বাট কিন্তু দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা কোনো সাধারণ বালক ছিল না. তাহলে তারা কারা ছিল? দে আর দ্য ফাইভ পাণ্ডবস অ্যান্ড দ্য হান্ড্রেড কৌরবস. তারা ছিল পঞ্চ পাণ্ডব এবং একশত কৌরব. দ্য ফাইভ পাণ্ডব ব্রাদার্স অ্যান্ড হান্ড্রেড কৌরব ব্রাদার্স ওয়ার কাজিনস. আর এই পাণ্ডব এবং কৌরবেরা কারা? না, পঞ্চ পাণ্ডব এবং একশত কৌরব ছিল খুড়তুত ভাই. But a fierce rivalry between them began to grow even when they were only children. Rivalry means opposition, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা. But a fierce rivalry, কিন্তু এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা between them, তাদের মধ্যে began to grow, জন্মানো শুরু করেছিল. When they were only children, যখন তারা নিতান্তই শিশু ছিল. অর্থাৎ তাদের মধ্যে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতার জন্ম হয়েছিল বা শুরু হয়েছিল যখন তারা নিতান্তই শিশু ছিল. তাহলে কাদের মধ্যে দেখলাম? না, এই পঞ্চ পাণ্ডব এবং একশত কৌরব যারা খুড়তুত ভাই, তাদের মধ্যে ছোটবেলা থেকেই এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল. দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্যা. রাজপুত্ররা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র চালনা আর কৌশল শিখত. He was one of the greatest warriors of his time. Warriors means persons who fight in a battle or a war. অর্থাৎ যোদ্ধা. এই দ্রোণাচার্য কে ছিলেন? দ্রোণাচার্য কে ছিল? না, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিস টাইম. তিনি ছিলেন সেই সময়কার অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা. হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম. তিনি শিক্ষা কার কাছ থেকে নিয়েছিলেন? না, পরশুরামের কাছ থেকে. সিক্রেট, সিক্রেট মিন্স সামথিং কেপ্ট হিডেন, লুকানো অবস্থায়, অর্থাৎ গুপ্ত. হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স. তিনি শক্তিশালী অস্ত্রের গুপ্ত কৌশল শিখেছিলেন কার কাছ থেকে? ফ্রম পরশুরাম, পরশুরামের কাছ থেকে. কে? নেই, দ্রোণাচার্য. দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস আর কুইক টু লার্ন. পাণ্ডব এবং কৌরবরা তার কাছ থেকে দ্রুত অস্ত্র শিক্ষা, অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন. দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস. তারা খুব দ্রুত বিভিন্ন কৌশল রপ্ত করে ফেলেছিল. অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স. সব রাজকুমাররাই সব অস্ত্রের ব্যবহার শিখেছিল. ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স. প্রত্যেকের নিজস্ব প্রিয় অস্ত্র ছিল. দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস. মেস মিন্স আ হেভি ওয়েপন উইথ আ স্পাইকড মেটাল হেড. একটা ভারী অস্ত্র যার মাথায় কি থাকে? ধাতব একটা বড় অংশ থাকে, অর্থাৎ গদা যাকে বলা হয়. এই যে পঞ্চ পাণ্ডব এবং একশত করেছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা প্রিয় অস্ত্র ছিল.
তারই কার কোন অস্ত্র পছন্দ ছিল সেটারই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। দেখো, দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। দুর্যোধন এবং ভীমের পছন্দ ছিল কি? না, গদা। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের পছন্দ ছিল বল্লম, স্পিয়ার অর্থাৎ বল্লম। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ, ফ্যাসিনেটেড দ্যাট মিন্স গ্রেটলি অ্যাট্রাক্টেড অর্থাৎ আকৃষ্ট ছিল। অর্জুন তীরধনুকে মুগ্ধ ছিলেন। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা আর মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স। টুইন্স, টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার, অর্থাৎ যমজ যাদেরকে বলা হয়। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব, নকুল এবং সহদেব তরবারিতে সবচেয়ে স্বচ্ছন্দ্যবোধ করত। তাহলে আমরা কী দেখলাম? না, দুর্যোধন এবং ভীম এদের পছন্দ ছিল গদা, যুধিষ্ঠিরের বল্লম, অর্জুনের তীরধনুক, এবং যে যমজ নকুল এবং সহদেব ছিল তাদের পছন্দ ছিল তরবারি। দ্য গুরু ট্রিটেড অল দ্য ডিসাইপলস ইকুয়ালি। ডিসাইপলস মিনস স্টুডেন্টস অর্থাৎ শিষ্য। দ্য গুরু অর্থাৎ দ্রোণাচার্য ট্রিটেড অল দ্য ডিসাইপলস ইকুয়ালি। গুরু দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যদের এক নজরে দেখতেন। বাট কিন্তু হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। কেন? না, বিকজ অর্জুনা প্র্যাকটিসড হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কারণ অর্জুন রণকৌশল অত্যন্ত মনোযোগ সহকারে অভ্যাস করত, কনসেন্ট্রেশন অর্থাৎ এবিলিটি টু ডিরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গেল থিং অর্থাৎ মনোযোগ সহকারে। তাহলে কি দেখলাম? না, গুরু দ্রোণাচার্য সমস্ত শিষ্যদের সমান চোখে দেখলেও তিনি অর্জুনকে বেশি পছন্দ করতেন, কারণ সে তার এই রণকৌশল অত্যন্ত মনোযোগ সহকারে অভ্যাস করত বলে। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। আর্চার, আ পার্সন হু শুটস অ্যারোজ উইথ আ বো, দ্য ধনুক দিয়ে যে তীর ছোড়ে অর্থাৎ তীরন্দাজ। সুন খুব শীঘ্রই হি বিকাম দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হল তাদের সবার মধ্যে। কে? অর্জুন। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। 100 কৌরবদের মধ্যে দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এটা একদমই পছন্দ করত না। সাইলেন্টলি, নিঃশব্দে, আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস। নিঃশব্দে তাদের হৃদয়ে পাণ্ডবদের প্রতি ক্ষোভ জন্ম নিল বা ঘৃণা জন্ম নিল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা অর্থাৎ কৌরবরা ওপেনলি ক্রিটিসাইজড, সর্বসমক্ষে সমালোচনা করল কার? দেয়ার গুরু অর্থাৎ দ্রোণাচার্যকে। দ্রোণাচার্যকে সর্বসমক্ষে সমালোচনা করল কিসের জন্য? না, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করার জন্য। অর্থাৎ একদিন তারা অর্থাৎ কৌরবরা সর্বসমক্ষে তাদের গুরুর সমালোচনা করলেন যে তিনি অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করেন। দে টোল্ড হিম, তারা তাকে বলল যে অর্থাৎ কৌরবরা দ্রোণাচার্যকে বললেন যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। স্কিলফুল অর্থাৎ পারদর্শী, তারা ধনুর্বিদ্যায় মোটেও কম পারদর্শী নয়। অ্যাজ এ রিপ্লাই টু দ্য ক্রিটিসিজম এক্সপ্রেশন অফ ডিস অ্যাপ্রুভাল, অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম তাদের সমালোচনার উত্তরস্বরূপ দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম।
দ্রোণাচার্য শ্রেষ্ঠ তীরন্দাজ বাছার জন্য একটা পরীক্ষার আয়োজন করলেন। যেহেতু কৌরবরা বলেছিল যে তারা অর্জুনের থেকে কোনো অংশেই তীরন্দাজিতে কম নয় বা ধনুর্বিদ্যায় কম নয়, তাই তাদের সমালোচনার উত্তর দেওয়ার জন্যই দ্রোণাচার্য এক তীরন্দাজ বাছার পরীক্ষার আয়োজন করেছিলেন। তাহলে আমরা ফার্স্ট পার্টে এই পর্যন্ত দেখলাম, আর ফার্স্ট পার্টে আমরা কি শিখলাম? দ্যাট ইট ওয়াজ অ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল একটা রোদ ঝলমলে সকাল। দ্য পাণ্ডবস অ্যান্ড কৌরবস গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, কৌরব এবং পাণ্ডবরা বনে সমবেত হয়েছিল। দে টুক দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ উইথ দেম, তারা সঙ্গে তাদের তীর্ধনুক নিয়েছিল। দেয়ার ওয়াজ এ রিভালরি বিটুইন দেম, এই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। দ্রোণাচার্য দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র ওয়াজ দেয়ার গুরু, মহান যোদ্ধা দ্রোণাচার্য ছিল তাদের গুরু। হি ট্রেন্ড দেম দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স, তিনি তাদেরকে যুদ্ধাস্ত্র চালনার নানা কৌশল শেখাতেন। দে সুন মাস্টার্ড স্কিলস অফ ইউজিং ডিফারেন্ট ওয়েপন্স, শীঘ্রই তারা নানান অস্ত্র চালনার কলাকৌশলে পারদর্শী হলেন। অর্জুনা বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, অর্জুন শীঘ্রই সবার সেরা ধনুর্ধর হলেন। দ্য গুরু ওয়াজ ফন্ড অফ হিম, সেই জন্যই দ্রোণাচার্য তাকে খুব ভালোবাসতেন। দুর্যোধন অ্যান্ড দুঃশাসন ডিড নট লাইক দিস, কিন্তু দুর্যোধন এবং দুঃশাসন এটা পছন্দ করতেন না। দে ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর ইজ ফেভার টু অর্জুনা, তারা তাদের গুরুর সমালোচনা করলেন অর্জুনের পক্ষপাতিত করার জন্য। সো হি অ্যারেঞ্জড অ্যান আর্চারি টেস্ট, তাই তাদের গুরু দ্রোণাচার্য এক তীরন্দাজি পরীক্ষার আয়োজন করলেন। সো দিস ইজ পার্ট ওয়ান অফ দ্য বার্ডস আই।